হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সকলে? বাই গডস গ্রেস আমি ঠিক আছি। ওয়েল, ভুজ কচ্ছ ট্রিপের ফার্স্ট পার্ট ডে ওয়ানটা আমি তোমাদের কাছে শেয়ার করেছিলাম। আজ আবার চলে এসেছি একটা ভিডিও, নতুন ভিডিও নিয়ে, ডে টু। ওয়েল, ডে টু এর জার্নিটা আমাদের খুব সুন্দরভাবে, শীতের একটা সকালে ঠান্ডা আমেজে শুরু হয়েছে। আমরা প্রত্যেকে সকাল 7টায় উঠে রেডি হয়ে স্নান টান করে ব্রেকফাস্টের উদ্দেশ্যে নিচে যাচ্ছি। তার আগে হোটেলের থেকে দেখো, জাস্ট তখন 7:30 মতো বাজে, 7:45 সকাল। আমি হোটেল থেকে দেখতে পাচ্ছি কি সুন্দর দূরের ওই ছোট্ট ছোট্ট টিলাগুলো রাস্তাঘাটটা লাগছে, তখনও চারিদিকে প্রচণ্ড কুয়াশা। ওয়েল, তারপরে 8টা নাগাদ নিচে নেমে এলাম। নিচে নেমে এসে ব্রেকফাস্টের জন্য আমরা অর্ডার করলাম, কারণ আমাদের খেয়ে দিয়ে অ্যাগেন ডে টু এর জার্নি ট্রিপে বেরোতে হবে। সো একদম আর্লি মর্নিং আমাদের ড্রাইভার বলেছিল যে যাতে আমরা আর্লি মর্নিং ব্রেকফাস্টটা করে বেরোতে পারি, তাহলে পুরো দিনটা আমরা কাজে লাগাতে পারবো, অনেকগুলো জায়গা আমরা কভার করতে পারবো। সো দেখো হোটেলের একটা ব্যাকগ্রাউন্ডে কী সুন্দর দেখতে পাচ্ছ, একটা ট্রেন দেখতে পাচ্ছ ফ্রেন্ডস। তোমাদের বলছিলাম না যে ভুজ স্টেশন থেকে একদমই কাছে, মানে ওয়াকিং ডিস্টেন্সে এই হোটেলটা, এটার নাম হচ্ছে, হোটেলটার নাম হচ্ছে দেবরাজ প্যালেস। দেখতে পাচ্ছ একটা লাল ট্রেন, এই একদম স্টেশনের জাস্ট মানে সামনেই হচ্ছে আমাদের এই হোটেলটা যেটাতে আমরা স্টে করেছিলাম। হোটেলটার নাম হচ্ছে দেবরাজ প্যালেস ইন, ভীষণ সুন্দর হোটেল। এই দেখো বন্ধুরা, আমাদের ব্রেকফাস্ট তৈরি হচ্ছে, গরমা গরম আলু কা পরাঠা। ওয়েল, আমি উইথ দেয়ার পারমিশন আমি তাদের কিচেনে ঢুকে পড়েছিলাম, তাদেরকে জিজ্ঞাসা করেই ঢুকেছিলাম যে কিচেনে ঢুকবো কি না, তো তারা আমাকে পারমিশন দিয়েছিলো। আর কিচেনটাও ভীষণ পরিষ্কার পরিচ্ছন্ন ছিল। তো আমরা খাওয়া দাওয়া করে ব্রেকফাস্ট করে প্রত্যেকে সকাল সকাল বেশ সুন্দরভাবে ঠাকুরের নাম করে ডে টু এ জার্নিতে বেরিয়ে পড়লাম। চলো তোমরাও আমাদের সাথে চলে এসো, দেখো কী সুন্দর। অ্যাগেন আমরা বেরোতে কোথাও যদি বেড়াতে যাই, দুধারের যে পরিবেশগুলো হয়, চারিদিকটা কী সুন্দর, আমাদের যেখানেই আমরা যাই সেটা ভীষণই ভালো লাগে, কারণ একটা রিফ্রেশমেন্টের একটা মুড থাকে আমাদের প্রত্যেকের, যে এতদিন পরে আমরা হলিডেতে এসেছি, ঘুরবো, এই একটা এক্সাইটমেন্ট থাকে। সো এখানেও ভীষণই ভালো লাগছিলো, রাস্তার ধারে যতটুকুই গাছ ছিল, জেনারেলি এখানে একটু গাছ কম, ভুজ এই এরিয়াগুলো একটু রেগিস্তান টাইপের এরিয়া, মানে এখানে ডেজার্টই বেশি এইসব জায়গায়, গাছ তুলনামূলক কম। তো তাও যতটুকু আছে সেটাই আমাদের ভীষণ ভীষণ ভালো লাগছিলো। তো আমরা জার্নি আমাদের শুরু করে দিয়েছি, আমাদের ফার্স্ট ডেস্টিনেশন হচ্ছে আশাপুরা দেবী টেম্পল। ওয়েল, তার রাস্তায় যাওয়ার পথে আমাদের এই ছোটোখাটো যে টেম্পলগুলো সেগুলো পড়ছিলো, আর রাস্তার ধারে ধারে এই ধরনের উইন্ড মিলগুলো দেখতে পাচ্ছ তোমরা, এই মিলসগুলো ঘুরছে, এই মিলস না প্রচুর এখানে রয়েছে, প্রচুর, মানে যে আমরা রাস্তা দিয়ে যাচ্ছি ছোটো ছোটো টিলাগুলো রয়েছে, আর তার সামনে সামনে ফাঁকা জায়গা, অ্যান্ড এই মিলস, আমরা এই মিলস পেরিয়ে 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 প্রচুর রাস্তা ট্রাভেল করেছি। মানে আজকে আমরা অনেকটা লং ডিস্টেন্সে যাচ্ছি, আমরা ধরে নাও আমরা ভুজের আমাদের যে পার্টিকুলার হোটেলটা সেখান থেকে যে ডেস্টিনেশনে আমরা এখন যাচ্ছি, প্রায় 1.5 ঘন্টা আমাদের লেগেছিলো, 1.5 আওয়ার। তো এই মুহূর্তে আমরা আশাপুরা দেবী টেম্পলে যাচ্ছি। তো আশাপুরা দেবী টেম্পলটা খুবই বিখ্যাত ভুজের একটা টেম্পল, যেখানে অনেক দূর দূর থেকে মানুষ আসে আশাপুরা দেবীর কাছে মানত করে। আশাপুরা দেবী হচ্ছেন আশা পূরণ করেন, নামটাতেই বুঝতে পারছ। তো ওনার কাছে কেউ একটা আশার মানত করে যায়, নিজের আশা মনের আশা বলে যান, তো উনি সে আশাটা পূরণ করলে সেই তারা প্রত্যেকে এসে এখানে, তারা এসে এখানে মানে যা হয় আর কি পুজো দিয়ে যান প্রত্যেকে। তো আমরাও ভগবানের নাম করে টেম্পলের উদ্দেশ্যে যাচ্ছি। আমাদের ড্রাইভার দাদা বললেন চলো, এই যে আমরা দেখো সকলে মিলে গাড়িতে আছি, যাচ্ছি এবং আশাপুরা দেবী টেম্পলের দিকে এগিয়ে যাচ্ছি আমরা। অনেকটা রাস্তা বন্ধুরা বললাম তোমাদের, রাস্তার দুধারে ছোটো ছোটো টিলা, উইন্ডমিলস, অ্যান্ড বেশ রুক্ষসূক্ষই ছিল জায়গাটা, ঠিক আছে। এই দেখো যাওয়ার পথে হঠাৎ একটা আমরা ছোট্ট ক্যামেল কার্ট দেখতে পেলাম। এখানে তো মানে এমন অবস্থা, আমাদের ধরে নাও আমাদের বেঙ্গলে যেরকম, আমাদের ওই সাইডে যেরকম কী হয় রাস্তাঘাটে কি গরু কুকুর এগুলো আমরা দেখতে পাই, বাট এখানে রাস্তাঘাটে ঘুরছি আমরা, এদিক ওদিক সব জায়গায় দেখছি মানে উট ঘুরে বেড়াচ্ছে, এমনি নর্মালি উট ঘুরে বেড়াচ্ছে, আবার ক্যামেল কার্ট তো প্রচুর দেখেছি, কিন্তু ন্যাচারালি ঘুরে বেড়াচ্ছে, ঠিক আছে, উট রাস্তাঘাটে এখানে চতুর্দিকে ঘুরে বেড়ায়। সো
এত সুন্দর লাগছিল, একটা অন্য রকমের ধরো অভিজ্ঞতা আমাদের হচ্ছিল, আমরা ভীষণ এনজয় করছিলাম। তো আস্তে আস্তে হয়তো আমাদের এবারে জার্নিটা, এই দেখো ফাইনালি আমরা আশাপুরা দেবী টেম্পলে চলে এসেছি। যেমন টেম্পলে ঢোকার মুখে তোমরা জানোই সব জায়গাতেই এটা সেম সিনারিও, সব দোকান থাকে। ওয়েল, এখানে লাইভ পেড়া কাউন্টার ছিল, প্রসাদ এখান থেকে আমরা ঠাকুরের ভোগ কিনেছিলাম। এবং এই যে দোকানগুলো দেখছো, এগুলো ফেরার পথে আমি এই দোকানগুলোতে ঢুকেছিলাম। তারপর কী কিনছি সেটাও তোমাদের বলছি। ওয়েল, কী কিনেছি মানে কিনেছি মানে আমি এই মন্দির থেকেও কেনাটা ছাড়িনি, সেটা হচ্ছে ব্যাপার। আমি কোথাও বেড়াতে গেলে আমার শপিং করতে ভীষণ ভালো লাগে, সেটা আমার কেন প্রত্যেকেরই ভালো লাগে। সো এখানে প্রথমে আমরা ঠাকুরের ভোগ কিনলাম এবং ভোগ কিনে পুজো দিতে যাচ্ছি আশাপুরা দেবী টেম্পলে। এই যে আমার বর ঠাকুরের ভোগের থালি নিয়ে দাঁড়িয়ে আছে, এবার আমরা যাব মন্দিরের ভেতরে। এখানটাতে বেশ ভালোই ভিড় ছিল, তো আমরা ওই জন্য সকলে দেখছো যে মাস্ক পরে আছি, কারণ সেফটি আগে, সেফটি মাস্ট। সো চলো যাই টেম্পলের ভেতরে। এটা আমার টেম্পলের হচ্ছে মেন গেট, টেম্পলের মেন গেট দিয়ে এখন আমরা ঢুকছি সকলে একসাথে। যাচ্ছি আমরা প্রত্যেকে, আমার হাতে এখন পুজোর থালা। আচ্ছা, এমনি তোমার মানে এই যে টেম্পলের যে ভেতরের যে পোর্শনটা, সেখানে তো ক্যামেরা ডেফিনেটলি অ্যালাউড, সেই জন্য আমি মোটামুটি মন্দিরের যে পোর্শনটা সেটা তুলতে পেরেছি। বাট একদম মন্দিরের যে ভেতরের পোর্শনটা, সেখানে কিন্তু ক্যামেরা অ্যালাউড ছিল না। যেখানে প্রতিমা আছেন, যেখানে ঠাকুর রয়েছেন, আশাপুরা দেবী রয়েছেন, সেখানে কিন্তু ক্যামেরাটা অ্যালাউড ছিল না। বাট তাও তোমাদেরকে এই মন্দিরের বাইরের যে পোর্শনটা সেটা আমি দেখাতে পারছি। তো তোমরা এখান থেকেই ঠাকুরকে প্রণাম করে নাও, নিজেদের মনের আশা আশাপুরা দেবীকে বলে দাও। আমি আশা করব, আমি ভগবানের কাছে চাইবো তোমাদের প্রত্যেকের ভালো আশাগুলো ডেফিনেটলি পূর্ণ হোক। আশাপুরা দেবী তোমাদের সকলের ভালো আশা যাতে পূর্ণ করে। তো আমরা এবারে মন্দিরের ভেতরে যাব, পুজো দেব এবং ঠাকুরের কাছে নিজেদের মনের আশা বলবো। বেলা আমাদের পুজো দেওয়া হয়ে গেছে, মন্দির থেকে বেরিয়ে আমরা বেশ কিছু ছবি তুলেছি। ওয়েল, এই মুহূর্তে হঠাৎ করে আমার একটা মানে কি বলবো, ইলিউশনই বলতে পারো, মনে হচ্ছে না কচুরির গন্ধ পাচ্ছি আমি, ঠিক আছে? মানে আমি আমি যেরকম দক্ষিণেশ্বরের টেম্পল থেকে বেরোলে আমরা কচুরির গন্ধ পাই, আমারও যেন মনে হচ্ছিলো কচুরির গন্ধ পাচ্ছি। কিন্তু দুঃখের বিষয়, কোনো কচুরির গন্ধ মানে বাইরে কোনো কচুরি ছিল না, তাই আমরা বেরিয়ে যাচ্ছি। বাপরে বাপ, রাস্তায় যেন বেরিয়েই দেখি কত উট, মানে চারিদিকে উটে ভর্তি। মানে এই আশাপুরা দেবী টেম্পল থেকে আমরা যে নেক্সট লোকেশন যাচ্ছি, দ্যাট ইজ কল্ড নারায়ণ সরোবর অ্যান্ড কোটেশ্বর টেম্পল। কোটেশ্বর টেম্পলটা একদম এন্ড পয়েন্টে, আর তার আগে হচ্ছে নারায়ণ সরোবর। এই জায়গাগুলো না আগেন আরও হচ্ছে মানে রেগিস্তান টাইপস, মানে এখানটা আরও রুক্ষ সূক্ষ্ম জায়গা, মানে একদম লোক বসতি নেই এখানে, শুধু উটেরাই বলতে পারো থাকে, চারিদিকে উট ঘুরে বেড়াচ্ছে চারিদিকে। মানে এত সুন্দর লাগছিল না ফ্রেন্ডস, আমি তো ভীষণ এনজয় করছিলাম। গাড়ির সিটের মানে ফার্স্ট সিটটাতে বসে শুধু ক্যামেরা আমার চারিদিকটা আমি ফ্রেম বন্দি করছি, যাতে সকলকে আমি দেখাতে পারি এটা যে কী সুন্দর লাগছিল, কী সুন্দর উট ঘুরে বেড়াচ্ছে, এত সুন্দর একটা মনোরম পরিবেশ। ওয়েল, ভীষণ ভীষণ ভালো লাগছে। মন্দিরের বাইরে তো আর কচুরি দোকান খুঁজে পেলাম না, তো কী করা যাবে বলো? এটা তো আমাদের আর বেঙ্গল নয় যে চারিদিকে কচুরির দোকান, চায়ের দোকান, নাহলে চায়ের দোকান একটা ছিল কিন্তু চা তখন আমরা খাইনি, কারণ হোটেল থেকে বেশ পেট পুরে খেয়েই বেরিয়েছিলাম। ওয়েল, দেখো রাস্তার ধারে আমরা একটা ভীষণ একটা ন্যাচারাল একটা বিউটি, ওয়াও, একটা বিউটিফুল প্লেসে এসে দাঁড়ালাম বেশ কিছু ফটো শ্যুট করার জন্য এবং জায়গাটাকে ফিল করার জন্য। এই জায়গাটা আমি তোমাদেরকে ক্যামেরায় দেখাচ্ছি ঠিকই, বাট কী বলো তো, মানে যতটা ক্যামেরায় দেখাচ্ছি ততটা হয়তো মানে তোমরা বুঝতে পারবে কিনা জানি না, অদ্ভুত জায়গা। মানে চারদিকে আমরা ছাড়া আর কেউ ছিল না, অনলি উট। এই যে ধরো তোমরা দেখতে পাচ্ছ এই যে রুখা শুখা যে গাছগুলো ছোটো ছোটো দেখতে পাচ্ছ, এখানে শুধুমাত্র কিন্তু উট রয়েছে, চারপাশে একটা কোনো মানুষ নেই। এটা উটেদের থাকার জায়গা, উটরা এখানে থাকে, ঠিক আছে, এবং নিজেদের মতো ঘুরে বেড়াচ্ছে, ওদেরকে কেউ বিরক্ত করার নেই, ডিস্টার্ব করার নেই, চারিদিকে কোনো লোক বসতে নেই। খুব মানুষে যে হয়তো একটা আধটা গাড়ি যাচ্ছে আমাদের মতো ট্রাভেলার্সদের গাড়ি। সো জাস্ট আমরা আমাদের চারিদিকে এই সুন্দর সিনারিও অ্যান্ড উট, বাট দ্যাটস ইট।
তো আমরা ভীষণ ভীষণ এনজয় করছিলাম। ভীষণ ঠান্ডা হাওয়া দিচ্ছিল বন্ধুরা, ভীষণ ঠান্ডা হাওয়া দিচ্ছিল, রোদ ছিল অথচ টাকো ঠান্ডা হাওয়া। এটা দেখো কালো রঙের রুট, মানে ব্ল্যাকিশ টাইপের রুট, এটা দু রকমের রুট দেখেছিলাম। এটা হচ্ছে ব্ল্যাকিশ টাইপ অ্যান্ড দ্যাট ইজ ওই স্কিন কালারের রুট, তো তোমরা সকলেই দেখেছো, ওটা তো কোয়াইট অ্যাকোয়েন্টেড আমরা ওই রুটের কালারের সাথে। সো এরকম রাস্তাঘাটে, রাস্তা দুধারে উট ঘুরে বেড়াচ্ছে, আমরা তো ভীষণ ভীষণ এনজয় করছিলাম। বাড়িতে ভিডিও কল করেও দেখিয়েছিলাম, শ্বশুর বাড়িতে, বাবার বাড়িতে, সবাইকে দেখাচ্ছিলাম ভিডিও কল করে যে দেখো তোমরা এত সুন্দর একটা পরিবেশ তো মিস করো না। সো আমরা এই এনজয় করতে করতে বেশ কিছু ফটো নিজেদের ক্লিক করেছি, ওগুলো আমাদের এই ফটোগুলো আসছে, তোমরা দেখো কীরকম লাগে। দেখো এই লেকটা না বন্ধুরা, ভীষণ সুন্দর, মানে ভীষণ সুন্দর, ফ্যান্টাস্টিক লেক। এই দেখো বন্ধুরা আমাদের ছবিগুলো কেমন এসেছে বন্ধুরা বলো তো, একটু আবছা হয়ে গেছে, বাট এডিট করতে গিয়ে মোস্ট প্রবাবলি আবছা হয়ে গেছে, তাও তোমরা একটু কষ্ট করে দেখে নাও কী আর করবে। দেখো আমরা তুলেছি এখানে ছবি, আমি আর আমার বর, কাপল পিকচার্স। আমার মানে ভিউটা না, ব্যাকগ্রাউন্ড ভিউটা জাস্ট অসাম লাগছিল, আমার মনে হচ্ছিলাম এখান থেকে যাবোই না, আমি এখানেই থেকে যাব। ওয়েল আমরা এই যে পোর্শনটা দেখছো, দিস ইজ কল রেগিস্তান, স্মল রেগিস্তান, অ্যান্ড আমরা অগেন ওই লেকের যে পোর্শনটা, ন্যাচারাল যে ভিউটা ছিল ওখান থেকে বেরিয়ে আমরা অগেন নারায়ণ সরোবরের দিকে জার্নি স্টার্ট করে গেছি, স্টার্ট করছি। সো এই দেখো দ্যাট ইজ ক্লিয়ারলি রিটেন কি নারায়ণ সরোবর। তো নারায়ণ সরোবরের দিস পোর্শন ডাই অ্যান্ড বাই যেটা দেখতে পাচ্ছ সেটা হচ্ছে এক্সটেন্ডেড পার্ট, সরোবর যেটা ছিল সেটা এখন শুকিয়ে গেছে। অ্যান্ড এখানে তো তোমাদের বললামই ম্যাক্সিমামটাই হচ্ছে রেগিস্তান, এখানে ডেজার্ট এরিয়া, সব হচ্ছে ডেজার্ট চারিদিক, শুধু ধুধু প্রান্তর, শুধু তোমরা ডেজার্ট দেখতে পাবে। ওই সরোবর যেটা মেন সরোবর সেটা আছে, বাট এক্সটেন্ডেড পার্ট যেটা আছে অ্যান্ড কোটেশ্বর অ্যান্ড নারায়ণ সরোবর বোথ দ্য পোর্শন, আই মিন তাদের যে এক্সটেন্ডেড পোর্শনগুলো এখন আমরা যেটা যাচ্ছি যেখান দিয়ে সেটা টোটালি শুকিয়ে গেছে, বাট এগুলো তো আগে জল ছিল, বাট তখন অলরেডি দুটো বেজে গেছিলো, আমাদের অনেক সকালে আমরা বেরিয়েছি, সো আমাদের প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো। সো যাওয়ার পথে আমরা একটা সুন্দর রিসর্টে লাঞ্চের জন্য দাঁড়ালাম। তো এই রিসর্টটা এখানে খুবই ফেমাস আর কি দেখলাম, কারণ এখানে চারপাশে কিচ্ছু ছিল না এই রিসর্টটা বাদ দিয়ে, তোমাদের বললাম না ভীষণ ফাঁকা জায়গা। সো রিসর্টটা ভীষণই সুন্দর এবং ওখানে তো দেখলাম প্রচুর গেস্ট যারা হয়তো নারায়ণ সরোবর বা কোটেশ্বরে স্টে মানে দেখবে তারা হয়তো অনেকে স্টেও করছে ওখানে, দেখলাম রুমসও রয়েছে। অ্যান্ড অলসো দ্যাট যে ওখানে লাঞ্চ সেকশনটা সেখানে তো বুফে চলছিল, সো আমরা ওখানে লাঞ্চের জন্য যাচ্ছি। তো আমাদের ড্রাইভার দাদা বললেন যে এখানে মোটামুটি ঠিকঠাক আর কি লাঞ্চ পাওয়া যাবে, গুজরাটে তো জানোই অল ওভার গুজরাটে অলমোস্ট ভেজ চতুর্দিকে পাওয়া যায়, ননভেজ পাওয়া যায় না সেটা বলবো, মানে খুব আর কি লিমিটেড, ননভেজটা খুবই কম, মানে তোমার খুঁজে নিতে হবে আর কি, হয়তো মানে 20টা হোটেলের মধ্যে হয়তো একটা হোটেল তোমার ননভেজ থাকবে, তাও তোমাকে প্রচুর খুঁজতে হবে, সো তোমাকে ভেজই খেতে হবে, কোনো অপশন নেই। সো আমরা এখানে দেখতে পাচ্ছ যে বুফে হচ্ছে, আমরা খাবারের জন্য অপেক্ষা করছি, মোটামুটি পেট পুড়ে খেয়ে এখন আমরা যাচ্ছি কোটেশ্বর টেম্পল। কোটেশ্বর টেম্পলটাতে আগে যাচ্ছি কারণ ওটা হচ্ছে এন্ড পয়েন্ট, ফেরার পথে আমরা যাবো হচ্ছে নারায়ণ সরোবর। ওয়েল দেখো কোটেশ্বর টেম্পল আমরা পৌঁছে গেছি, কোটেশ্বর টেম্পলটা মানে বিশ্বাস করো আমি তোমাদের বলছি আমি গিয়ে জাস্ট চমকে গেছিলাম, জাস্ট চমকে গেছিলাম, অদ্ভুত সুন্দর একটা, অদ্ভুত সুন্দর একটা দৃশ্য ফ্রেন্ডস। একটু উঁচুতে ওঠে সিঁড়ি, অনেকটা উঁচুতে উঠে হচ্ছে একটা টেম্পল, আর চারিদিকে সমুদ্র অ্যান্ড জাস্ট চকচকে বিচ, আমি জাস্ট অবাক হয়ে যাচ্ছিলাম এত সুন্দর একটা দৃশ্য দেখে বন্ধুরা। ওখানে লোক ছুঁয়ে দেখো বলছিলাম না চকচকে বিচ, এই চকচকে বিচ একটা মানে যখন সূর্যের আলোটা পড়ছে না তখন প্রায় ধরে নাও 2:30 বেজে গেছে, 2:45 বেজে গেছে, সো 2:45 নাগাদ এই সূর্যটা একদম মাথার ওপরে এবং টেম্পলের নিচটা থেকে আমরা চতুর্দিকটা দেখেই যাচ্ছি, দেখেই যাচ্ছি, দূরে সমুদ্র, চারিদিকে বিচ, আর এই জায়গাটা কি সুন্দর একটা সেলফি পয়েন্ট করা আছে, তো আমার বর এখানে দাঁড়িয়ে সেলফি তুলছে। সো আমরা আস্তে আস্তে এইবারে ওপরে উঠছি অল্প অল্প করে,
হাঁপিয়ে যাচ্ছিলাম একটু, কারণ চারিদিকে প্রচণ্ড হাওয়া ছিল ফ্রেন্ডস, প্রচণ্ড হাওয়া ছিল। আমার ফোন টোন মনে হচ্ছে উড়ে একদম কোথায় চলে যাবে এরকম অবস্থা। আমি ফোনটাকে মানে কি বলবো, সাংঘাতিক একটা কেয়ারফুলি ধরে রেখেছিলাম যে হাত থেকে যেন আমার পড়ে না যায়, কারণ আমি নিজেকে সামলাবো না, ফোন সামলাবো বুঝতে পারছিলাম না, এত চারিদিকে হাওয়া ছিল। একেই তো শীতকাল, তার মধ্যে ওই সি বিচ এরিয়া বুঝতেই পারছো, সমুদ্রের এরিয়া, চারিদিকে সাংঘাতিক হাওয়া। আমাদের তো মানে সেই কি বলে না, সেই ফেয়ারির মতো সেই আমাদের জামা কাপড় উঠছিল, এইরকম অবস্থা, ভীষণ মজা হচ্ছিল যাই বলো। তো যাই হোক, আগে আমরা একটা মন্দিরে চলে এসেছি, মন্দির অনেকটা উপরেই উঠলাম সিঁড়ি দিয়ে। এবারে এখান থেকে দেখো ওই দৃশ্যটা, সি বিচের জায়গাটা এবং সমুদ্রটা কি সুন্দর লাগছে, পুরো নীল একদম। আর মানুষগুলো যারা নিচ দিয়ে হাঁটছে, যেখানে আমরা একটু আগে ছিলাম, ছোট্ট ছোট্ট লাগছে না তাদেরকে, বেশ মজা আসছিলো জানো তো। আর ভীষণ হাসিও আমাদের, ভীষণ হাসছিলাম আমরা ওই টাইমে ভীষণ, কারণ প্রত্যেকেরই দেখছি সেই মানে পরীর মতো জামা কাপড় উঠছে, আর তোমার ঠান্ডা হাওয়া চুল উঠছে, মানে একটা সাংঘাতিক একটা কী বল, ঝাঁকানাকা একটা ব্যাপার, বুঝতে পেরেছো তো। তো তোমরা দেখো কি সুন্দর জায়গাটা, এনজয় করো আমার সাথে। এই যে আমি মজা পাচ্ছি বুঝতেই পারছ, আমি টুপি সামলাবো না, জামা সামলাবো না, নিজেকে সামলাবো না, ফোন সামলাবো বুঝতে পারছি না, আর চুল উঠছে একদিকে, টুপি মনে হচ্ছে এই উড়ে চলে গেলো, এই উড়ে চলে গেলো, বেশ মজা পাচ্ছি। দেখো বন্ধুরা বুঝতেই পারছো এই মিসটিভিয়াস স্মাইলটা দেখে যে বেশ মজা পাচ্ছিলাম। দেখো মন্দিরের ভেতরের পোর্শনটা দেখো, ঠাকুরকে তোমরা সকলে প্রণাম করে নাও, ঠাকুর সকলে মঙ্গল করুক, সকলকে ভালো রাখুক ঠাকুর ভগবতী মাতা। আর ভেতরে সকল ঠাকুর রয়েছেন, গণপতি বাপ্পা রয়েছেন, নারায়ণ দেব রয়েছেন, ঠাকুর রয়েছেন, তোমার সকলে ঠাকুরের কাছে নমস্কার করো। শিব রয়েছেন, বিষ্ণু রয়েছেন, মা কালী রয়েছেন। এটা মন্দিরের একটা পোর্শন, তো এখানে অনেকগুলো মন্দির মানে একসাথে যেমন হয় আর কি, ধরো এইটা একটা দিক আর কি, আরেকটা দিকে আরও অন্য অন্য টেম্পল আছে, এরকম ধরনের জায়গা, বুঝতে পেরেছো তো। তো আস্তে আস্তে আমরা টেম্পল থেকে নামলাম, নেমে এবারে ফ্রন্ট পোর্শনটাতে খানিকটা যাব। সামনের দিকটাতেও না মানে প্রচুর সুন্দর একটা পরিবেশ ছিল, ভীষণ সুন্দর সিনারি ছিল। সামনের দিকটাতেই আমরা যাচ্ছি, ওখানেও বেশ ছোটো ছোটো মন্দির তৈরি করা আছে, বুঝতে পেরেছো তো দুদিকে। তবে একটা সার্টেন জায়গা অবধি আমাদের যেতে দিয়েছিলো, কারণ তারপর বর্ডার ক্রস করলেই তোমার আফগানিস্তান পাকিস্তান এইসব বর্ডার্সগুলো রয়েছে ওই পোর্শনটাতে। এক্স্যাক্টলি আমি তোমাদের বলতে পারবো না কি মানে কি বর্ডার বলে ওটাকে, না জেনে বলাটা উচিত নয়। তো আমাদের বর্ডারটা ওখানে ক্রস করতে দেয়নি একটা সার্টেন এরিয়া অবধি, ওখানে মানে তোমাকে যেতে দিচ্ছিলো, তারপরে যেতে দিচ্ছিল না। সো আমরা এখানে বেশ কিছু ছবি তুলে ওখান থেকে আমরা আস্তে আস্তে এবারে যাব আমাদের নেক্সট ডেস্টিনেশন, দ্যাট ইজ নারায়ণ সরোবর। ওয়েল নারায়ণ সরোবরে আগেন আমাদের ভেতরে মোবাইল নিয়ে ঢুকতে দেয়নি, সো ভেতরে টেম্পলের যে পোর্শনটা আমি ছবি তুলতে পারিনি, বাট সরোবরের জায়গাটাতে অল্প স্বল্প ছবি তুলেছি, তোমাদেরকে দেখাবো। দেখো সেই ছবিগুলো আশা করি ভালো লাগবে। তো এইটা হচ্ছে নারায়ণ সরোবর ফ্রেন্ডস, এই পোর্শনটা সরোবরের ওপরে একটা জায়গা করা আছে, এখানে আমি আর আমার বর ছবি তুলছিলাম। সো আমাদের ডে টু এর আজকের জার্নি এখানেই শেষ হলো ফ্রেন্ডস, অলমোস্ট তখন ঘড়িতে প্রায় 6:30-7 বেজে গেছিলো। তো বুঝতেই পারছো আলো দেখে যে আমাদের জার্নি প্রায় সন্ধে হয়ে গেছে, এবং আমরা এবারে আমাদের ভুজের হোটেলের উদ্দেশ্যে রওনা হচ্ছি। সো আজকের মতো ডে 3 ব্লগটা ফ্রেন্ডস এখানেই শেষ করছি, যতটা পেরেছি তোমাদের কাছে শেয়ার করলাম। তোমরা সকলে দেখো বন্ধুরা ভিডিওটা, তোমরা দেখলে আমারও খুব ভালো লাগবে। টাটা, সি ইউ ইন দ্য নেক্সট ব্লগ, বাই বাই।